আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। অনেক দিন পরে আপনাদের জন্য সকালের নাস্তাটা দেখি ভিডিওটা শুরু করেছি। আজকে সকালে নাস্তা করব আমরা বার্গার। বার্গার বানানো হয়েছে খুবই সিম্পলভাবে। এখানে দেওয়া হয়েছে শসা, টমেটো, সয়া চিলি সস এবং সেই সাথে মায়োনিজ এবং বার্গারের বন, বার্গারের মিট এবং একটি ডিম সাথে ভাজা হয়েছে। এটা দিয়ে আমরা বার্গারটা করব। ঘরে যা ছিল তাই দিয়ে রেডিমেড বার্গার। এটা করা খুবই সোজা, আমার কাছে বার্গার খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে আছে গরম গরম ধোয়া ওঠা চা। যারা চা পছন্দ করেন তাদের কাছে চা দেখলে তো অবশ্যই ভালো লাগে। আর এই যে মগটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ভাইয়ার বার্গার আর ওটা আমার। আর এই যে মগটা দেখতে পেয়েছেন সেটা আমি কিছুদিন আগে দুইটা মগ কিনে নিয়ে এসেছি, চায়ের মগ। আমার চা খাওয়ার আগের মগগুলো ভেঙে গিয়েছে, এখন দুটা কিনে নিয়ে এসেছি, একটা আমার জন্য, একটা আপনাদের ভাইয়ার জন্য। তো আপনাদের ভাইয়া তো এখন চা খাবে না, সে তেমন একটা চা পছন্দ করে না। তা আমি চা আর বার্গারটা খেয়ে নিচ্ছি। আর বার্গারের ভিতরটা দারুণ হয়েছে। ও বলে রাখি, বার্গারটা কিন্তু আপনাদের ভাইয়া বানিয়েছে, আমি বানাইনি। আমি শাওয়ারে ছিলাম তখন আপনাদের ভাইয়া বার্গারটা তৈরি করেছে। এখন বাজে বিকেল 6টা। আর এই রাস্তা কেন দেখাচ্ছি বলবো, গত মঙ্গলবারে আমি যখন লাঞ্চ টাইমে বাসা আসবো ঠিক এই সময়, মানে এই জায়গাটার মধ্যে হঠাৎ করে আমার চোখের সামনে একজন ভদ্রলোক উপর থেকে জাম্প করে পড়ে মারা গিয়েছে। এই দৃশ্যটি যখন আমি দেখি, দেখার পরে আমি তো পুরো হতবাক হয়ে যাই। মানে গত দুই দিন আমি নাওয়া খাওয়া আমার ঠিক মতো ছিল না, শুধু চোখের সামনে এই দৃশ্যটাই ভাসছে। আর আমি তো সেদিন বাসায় আসিনি, উল্টো আবার অফিসে চলে গেছি। এটা হচ্ছে আমার বাসা, আপনাদেরকে দেখালাম বাসা আর আমার অফিস কতটুক দূরত্ব। আর ভদ্রলোক কয়তলা থেকে লাফ দিয়েছে তাও জানি না, এই বিল্ডিংটা থেকে সে জাম্প করেছে এবং নিচে এসে পড়েছে। ভদ্রলোকের বয়স হবে 80 বা 80-এর উপরে, আমি ঠিক বলতে পারছি না, তবে বেশ ভালোই বয়স্ক ছিলেন, পড়েই মারা গিয়েছেন। তার পুরো শরীরে কোনো জায়গায় কোনো কিছু হয়নি, হাঁটুর দুই অংশ গোড়ালিগুলো থেতলে গিয়েছে, যত সম্ভব উনি পড়েই স্ট্রোক করে মারা গিয়েছেন। যাই হোক, আর এইসব বিস্তারিত নাই বলি, বাসার নিচে চলে এসেছি। আপনাদের ভাইয়া ফোন করে বললো যে বাসায় ভাতের চাল লাগবে, সে আনতে যাবে, আমি যাবো কি না। আমি বললাম তাহলে আমি তো নিচেই আছি, তুমি চলে আসো, দুজনে একসাথে গিয়ে চাল নিয়ে আসি। চাল আনতে আমাদের বাসার খুবই কাছে লোটাস নামে একটি মল আছে, সেখানে এসেছি। এখানে এসে এখানে সবসময় অনেক ধরনের চাল থাকে, তা আমরা চাল চয়েস করছি যে কোন চালটি নেব। বাসমতি চাল নেব 5 কিলো, আর সাধারণ ভাতের চাল যেটা সেটা নেওয়া হবে 10 কিলোর একটা প্যাকেট। আমাদের এখানে 5 কিলোর এবং 10 কিলো প্যাকেটই পাওয়া যায়, চাউলের বস্তা আর কি, এরকম বস্তা পাওয়া যায়, এটাই নিয়ে যেতে হয়। তা চয়েস করছি, আপনাদের ভাইয়া বলছে অনেক অনেক চাউল আছে, দেখো কোনটা নিবা, কোনটা পছন্দ, কোনটা খেয়ে ভালো লাগে, মানে এই ধরনের অনেক কথা আপনাদের ভাইয়া বলছে। তাই চাউল নেওয়ার জন্য এখানে মানে আমরা চয়েস করছি। ও আরেকটি কথা বলে রাখি, সেদিন অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে ভালোবাসা দিবসে আপনাদের ভাইয়া কি আমার সাথে রাগ করেছে কি না। না, আপনাদের ভাইয়া আমার সাথে রাগ করেনি, আসলে সে একটু কথা কম বলে। আর আমি বারবার ভালোবাসা দিবস বলছি দেখে সে একটু বিরক্ত হচ্ছিলো। আপনাদের ভাইয়ের কথা, ভালোবাসাটা একদিনের জন্য না, সেটা সারা জীবনের জন্য। এটা কেন আমি একদিন পালন করব? কিছু কিছু জিনিস আছে আপনাদের ভাইয়া পছন্দ করে না, এবং আমি মনে করি তার মতো অনেকেই এই জিনিসগুলো হয়তো বা পছন্দ করেন না, যেটা পহেলা বৈশাখ, তারপরে ভালোবাসা দিবস, এগুলো সে মোটেও পছন্দ করে না। এমনি দিনটা ভালো বা পছন্দ করে, কিন্তু এটাকে নিয়ে খুব নাচানাচি লাফালাফি করাটা সে মোটেও পছন্দ করে না। আর আপনাদের ভাইয়া এমনিও যে কোনো বিষয়ে হুটহাট রাগ করে না, রাগ যা করি আমি করে থাকি। সে খুবই শান্ত মানুষ, আর যখন রাগ করে তার রাগ ভাঙাতে সপ্তাহখানেক চলে যায়, কিন্তু সে সহসে আমার মতো হুটহাট রাগ করে না। যাই হোক, চাল দেখছিলাম, দেখে ঢেকে কি বুঝে এটা নিতে চাইলো, আবার নিল না, পরে বললো অন্যটা নিবে। চাউলের ব্যাপারটা আপনাদের ভাইয়া খুব ভালো বোঝে, চাল মাংস কিনা মাছ কিনা এগুলো সে আমার চেয়ে বেশ ভালোই বোঝে আপনাদের ভাইয়া, এগুলো আমি তেমন একটা বুঝি না। আমি বুঝি কাপড়, কোন কাপড় কিনলে ভালো হবে, কোন জুতা কিনলে ভালো হবে, মানে এই ধরনের মানে বাজারগুলো আমি করে থাকি। আর চাল টাল
বাজার টাজার আপনাদের ভাই এই মানে ভালো পারে আর কি, মাংস টাংস মাছ এগুলো। তা আমাদের চাল কেনা শেষ, আমাদের আর কোনো বাজার ছিল না, জাস্ট দুটো চালের বস্তা এবং সেই সাথে তেল কেনা ছিল, এগুলো কিনে আমরা চলে এসেছি। এখন বাজে 6:30, আর মলটা যেহেতু আমাদের বাসার কাছে বেশি একটা সময় লাগেনি। বাসায় এসেই দেখি আমার বড় ছেলে আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই নাগেট চিকেন বল সসেজ ভেজে রেডি করে বসে আছে, বলছে মা তুমি আসবে বিকেলে, এসে আমরা একসাথে নাস্তা করব। তাই অনেকদিন এরকম নাস্তা করা হয় না, ছেলের এই ভালোবাসা দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। আসলে সন্তানরা যদি এভাবে রেডি করে রাখে খুবই ভালো লাগে। এই তো আপনাদের জন্য সেই আমার মূল্যবান জিনিস যেটা আমি দেখাবো। যাই হোক, এটা দেখানোর আগে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে দেখুন, এই জুতাগুলো আমার আজকে থেকে 3 বছর আগে আপনাদের ভাইয়া ম্যারেজ ডেতে কিনে দিয়েছিল। জুতাটার এই যে দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন কি না, আর এখানে আরেকটা অবস্থা, মানে আমি এত পরেছি, জুতাগুলো আমার খুবই পছন্দের জুতা ছিল এবং পরেও বেশ আরাম। এই দিক দিয়েও দেখেন ছিঁড়ে গিয়েছে, মানে যে টাকা দিয়ে কিনেছি তার 3 গুণ উসুল হয়ে গেছে। আমি 3 বছর ধরে জুতাগুলো পরেছি, আপনারা সব মানে যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন, এটাও এখান দিয়ে ছিঁড়ে যাচ্ছে, তারা বুঝতে পারবেন যে আমার পায়ে আপনারা দেখেছেন এখান দিয়েও ছিঁড়ে গিয়েছে। জুতাটা খুবই ভালো ছিল, আমি এই কোম্পানিটা খুঁজছিলাম, মানে আছে তো, কিন্তু আমি এটা নিয়েছিলাম আমার বাসার কাছে একটি মলে সেল হচ্ছিল তখন নিয়েছিলাম, এখানে কোনো দোকান না, ওপেন মানে ওপেন মলের যে বারান্দা থাকে সেখানে ওপেনভাবে সেল হচ্ছিল, সেই ওখান থেকে সেলে আমি নিয়েছিলাম সেই 3 বছর আগে। যাই হোক, জুতাগুলো এখনও অনেক ভালো আছে, কিন্তু এদিক দিয়ে ছিঁড়ে যাওয়ার কারণে আমি আর পরতে পারছি না, আর এই জায়গাটাও বেশ নরম হয়ে গেছে, ব্যথা পাই। তা এটাকে এখন আমার বিদায় দিতে হবে, আমার নতুন জুতা এসে গিয়েছে, সেই ব্র্যান্ডের কাঙ্ক্ষিত জুতা। আর কথা না বলে আপনাদেরকে দেখিয়ে দেই, এই যে সে আমার জুতা, খুব সুন্দর একটি কালার, জামজাম কালার। এটা নিয়েছি কারণ আছে, সব সময় ইউজ করব সেই জন্যই এই কালারটা নেওয়া। এটার মধ্যে ব্ল্যাক ছিল, ব্ল্যাকটা না এত ভালো লাগে নাই যতটা এটা ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো এই ব্র্যান্ডের জুতাগুলোর যেই এই যে এখানের যে গোড়ালিটা, এটা পায়ের জন্য খুবই খুবই ভালো, এত ভালো, যারা ব্যবহার করেছেন তারা তো জানেনি, আর যারা ব্যবহার করেনি তারা একবার হলো এই ব্র্যান্ডের জুতাটা কিনে আপনারা পরে দেখতে পারেন। আমি এখনও পরিনি, মানে একটু টাইল দিয়েছিলাম, কারণ আমার তো আপনারা দেখলেনই পাটা কাটা, সে কারণে এই জায়গাটা ব্যথা লাগে আর কি, পায়ের ঘাটা শুকিয়ে নে, তারপরে ইনশাল্লাহ জুতাটা পরব। আর ওটা যেহেতু আমি 3 বছর ব্যবহার করেছি, আমার ছেলে বলছে এটা নাকি আমি 6 বছর ব্যবহার করব, ইনশাল্লাহ এরকমই যাবে। যাদের মানে আমার পরিচিত যাদের এই ব্র্যান্ডের জুতাটা আছে তাদের দেখা গেছে 7, 8, 9 বছর আগের জুতাও আছে, কিচ্ছু হয়নি। জুতাটা পায়ের জন্য খুবই উপকারী, যারা আপনারা এই ব্র্যান্ডটি কখনো ব্যবহার করেননি, আপনাদের যদি পায়ের গোড়ালি ব্যথা করে থাকে আমার মতো, আমার তো পায়ের গোড়ালি খুব ব্যথা করে, তারা এই ব্র্যান্ডের জুতাটা আপনারা নিতে পারেন। এখানে অনেক রকম জুতা আছে, আমি তো এরকম নিয়েছি সবসময় রাফ ইউজ করব দেখে, আমার পায়ের ব্যথার কারণে ডাক্তার বলেছিল যে সফট জুতা পরার জন্য। আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখে থাকেন দেখবেন যে এইবার জন্মদিনে, মানে আপনাদের ভাইয়ের জন্মদিনে আমার ছোট ছেলে জমিয়ে টাকা জমিয়ে এই স্ক্যাসাসের জুতা কিনে দিয়েছিল। আপনাদের ভাইয়াই আমাকে সাজেস্ট করেছে, বলেছে যে আপনাদের ভাইয়ের জুতাটা পরে বেশ আরাম পেয়েছে, তো সে বলেছে যে তুমিও একটা জুতা কিনে নাও, কারণ এটা তুমি বেশ, যেহেতু লং টাইম তুমি ইউজ করতে চাচ্ছ, তোমার জন্য আরামদায়ক হবে পরে এবং তুমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। আপনাদের ভাইয়ার সাপোর্টে আমি জুতাটা কিনেছি এবং আমি ট্রায়াল দিয়ে দেখেছি, জুতাটা খুবই আরামদায়ক, খুবই মানে কমফোর্টেবল, যেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনাদের যাদের পায়ের সমস্যা আছে আপনারা চাইলে এই ব্র্যান্ডের জুতাটা নিতে পারেন, আর এদের লোগোটা আমার ভীষণ ভালো লাগে।
ইনশাল্লাহ হয়তো আর মানডে থেকে আমি জুতাটা পরতে পারবো সব সময়ের জন্য, কারণ আমার পায়ের ঘাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন যে আমার পায়ের যে ব্যথাটা অনেকটা শুকিয়ে গিয়েছে। উফ, এখানে এখনো ব্যথা করে, মানে এই দুই সাইড একটু ব্যথা আছে, ভিতরে ডিপ করে কেটেছে, তো তা এটা আর দুই একদিনের মধ্যে শুকিয়ে যাবে। ওষুধ লাগাচ্ছি, ঠিক হয়ে গেলেই আমি জুতাটা ব্যবহার করব ইনশাল্লাহ। আমার এই জায়গা ব্যথা লাগে জুতাতে। তা আজকে ভিডিওটি এই পর্যন্তই। ও, আরেকটি কথা, আপনি অনেকে জানতে চেয়েছেন জুতাটা প্রাইস কত। আমি এই জুতাটা শপে সবচেয়ে কম প্রাইস যেটা সেটা দিয়ে কিনেছি। যারা স্কাসের জুতা পরেন তারা অবশ্যই ধারণা রাখেন যে এদের প্রাইস কত। প্রাইসটা মোটামুটি অনেক, কিন্তু এই জুতাটাই ছিল সবচেয়ে কম দামি শপে। এটা মালয়েশিয়ান রিঙ্গিট ছিল 169 রিঙ্গিট 50 সেন্ট, যেটা ডিভাইড করলে বাংলাদেশের টাকায় আসে হচ্ছে, সরি ডিভাইড না, গুণ করলে বাংলাদেশি টাকায় আসে 3400 টাকা। তা এই জুতাটার দাম পড়েছে বাংলাদেশি টাকায় 3400 টাকা, মালয়েশিয়ান 169 রিঙ্গিট 50 সেন্ট। আর তার চেয়েও বেশি বেশি আছে, অনেক অনেক 400 রিঙ্গিট 500 রিঙ্গিটেরও জুতা আছে, কিন্তু ওগুলো আমার প্রয়োজন নেই। আমার এই ধরনের জুতা প্রয়োজন ছিল, তাই আপনাদের ভাই আমাকে এই ধরনের জুতা কিনে দিয়েছে। জুতাটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।